কেউ ফিরে না খালি হাতে, এটা তাওহিদ না শেরেক? জোরে বলেন। হ্যাঁ, এইগুলাই বেশি চলতেছে। নাম দিছে জাকের পার্টি, জোরে কন কি পার্টি। আমি কয়েকদিন আগে গেছিলাম মাদারপুর, যাওয়ার সময় দেখলাম জাকের পার্টির বিশাল গেট। হ্যাঁ, বাংলাদেশ থেকে বহু লক্ষ লক্ষ মানুষ যাবে হোঁহা করার জন্য। তো আজকে যারা এখানে এসেছেন, আমি এই জিকির নামক কোরআন থেকে এই আজকের দিন যাওয়ার পরে যে রাতটা আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, অনেকের কাছে হয়তো গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু আমাদের জন্য, আমার নবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত, লাইলাতুল মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই রাতে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেছিলেন, এখান থেকে আমাদের সকলের আকিদাকে দুরুস্ত করা লাগবে। দুরুস্ত মানে আকিদা তো ঠিকই আছে, কিন্তু একটু ভেজাল ঢুকে গেছে। অনেকে বলে আল্লাহ আছে সব জায়গায়, আসলে আল্লাহ যদি সব জায়গায় থাকতো তাহলে নবীকে আরশে নিয়ে যাইতো না। আরশে যখন নবীরে নিয়ে গেছে তখন বলা লাগবে আল্লাহ সব জায়গায় নাই, আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মধ্যে কিছু লোক বলে যে আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গায়, আল্লাহর ক্ষমতা সব জায়গায়, আল্লাহর নজর সব জায়গায়, কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে। আর রহমানও মানিস্তাওয়া আলাল আরশ, আল্লাহ কোরআনে বলেছেন দয়াময় আল্লাহ আরশে অধিষ্ঠিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই আজকের দিন যাওয়ার পরে যে রাত আসবে, এই রাতেই আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গেছিলেন তার কাছে। এখানে কিছু দার্শনিক কথা আছে, সেই কথাগুলো আমি বলবো। আপনারা বলেন তো, মুসা আলাইহিস সালাম কোনো এক সময় কিন্তু আল্লাহকে বলেছিল যে রব্বি আরিনি। কি জন্য বলছিল? যে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে তার ভিতরে এমন একটা ভালোবাসা থাকলো যে আল্লাহকে দেখবার চাই। জোরে কান কি করবার চাই? দেখবার চাই। আল্লাহ কি রাজি হয়েছে? না। কোরআনই আল্লাহ বলতেছে লান তারানি। যারা মাওলানা সাহেব তারা বোঝেন লান শব্দ যার সামনে ব্যবহার হয় তার অর্থ হবে কখনোই না। লান তারানি ইয়া মুসা, আমাকে দেখা কখনোই সম্ভব না। তাহলে মুসা নবীর জন্য আল্লাহ দেখা সম্ভব না। আর আল্লাহ তাআলা নিজেই আমাদের নবীকে দেখার জন্য বোরাক পাঠায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী কিন্তু যাবার চাইনি, যাবার চাচ্ছে চাইনি। কি জন্য চাইনি? কারণ মুসা নবীর কথা মনে হলেই, যদি বলি আল্লাহ আপনাকে দেখবার চাই, আর আল্লাহ যদি বলে সম্ভব না, তাহলে বলে লাভ কি হলো? কিন্তু আল্লাহ তাআলা বোরাক পাঠায় দিছে নবীকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বোরাক দেখার পর আল্লাহ নবী বললেন জিব্রাইল আমার মনের মধ্যেও বাসনা আল্লাহ দেখতে চাই, কিন্তু মুসা নবীর কথা মনে হলে আর সাহস পাই না। জিব্রাইল বলতেছে হুজুর মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। এই কথা শোনার পরে যাদের মুখে সুবহানাল্লাহ আসলো না, তারা এই নবীর উম্মত হওয়া খুব কঠিন। আপনি কি জাতা নবীর উম্মত? যেই নবী জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ আল্লাহ আমাদেরকে জান্নাত না দিবে, এমন দরদি নবী একটাও নাই। সমস্ত নবীরা খালি নফসি 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 করবে, বুখারী শরীফের হাদিস। আর আমাদের নবী নফসি নফসি করবে না, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ বলেন। তো এখন এখানে দর্শন, ইমাম গাজ্জালী এখানে দার্শনিক দর্শন বলেছে যে আচ্ছা, মুসা নবীর চোখের পাওয়ার কম, আল্লাহ দেখবার পায় না, এই জন্যই বলছিল আল্লাহ তোমাকে দেখবার চাই। কিন্তু আল্লাহর কি চোখের পাওয়ার কম? তাহলে আল্লাহ নবী তার কাছে নিয়ে যাবে কেন? চোখের পাওয়ার কম হলে দেখবার পাচ্ছি না, জানি জিব্রাইল যা বোরাক লিয়া নবীক নিয়া, দেখবার পাচ্ছি না তো। কিন্তু আল্লাহ কি দেখবার পায়? তাহলে নবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়ার পিছনে আসল কারণটা কি, এইটা নবীর উম্মত হিসাবে আমরা অনেকেই জানি না। এটা জানার দরকার আছে না? নাই। জোরে কেন আছে না? নাই। অবশ্যই দরকার আছে। কারণ যেই বছরে রাসুল মেরাজ করেছেন, ওই বছরে রাসুলের জীবনে তিনটা কষ্ট গেছে। কয়টা কষ্ট? এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে।
আপনারা অনেকেই মনে করবেন চাষা মরলে ভাস্তার কি হয়, চাষা মরলে ভাস্তার মন খারাপ হয়, অধিকাংশ ভাস্তার মন খুশি হয়। কি জন্যে? আমি আমার কথাই বলতেছি, আমার জন্মের পর থেকে আমার বাবার গণ্ডগোল অন্য কারোর সাথে হয়নি, খালি চাষার সাথে হয়েছে। কার সাথে? এই সামান্য জায়গায় নেই মারামারি। আমি মাঝে মাঝে দোয়া করতাম, আল্লাহ এই চাষা মরে না কেন, এই মরলি তখন বাপটা ভালো থাকে। কিন্তু আল্লাহ নবীর চাষা মরে যাওয়ার পরে নবী এত কষ্ট পাওয়ার পিছনে কারণ হলো, জন্মের আগেই নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ কারণে আল্লাহ বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া। এই কথা তো আমি বলছি রে ভাই, এই কথাকে আমি বলিনি যে দিনের মাহফিল আমি শুরুতে লোক পাই না, পরে এত লোক হয় বসার জায়গা হয় না, খাড়া হওয়ারও জায়গা হয় না। তো চাপা লিজি তো, এই গরম একটু গরম গরমও পড়ছে, এরপর আর কী চাপাবো কখন? এর আগে আমি কয়েকবার আইসি আপনাদের এলাকায়, এখানে মাহফিল করেনি, ওই সাইড একটা ভালো জায়গা মাহফিল করছেন, যদি বড় জায়গা সেখানে মাহফিল না করা, এবার মাহফিল করছেন। আগে ঘন ঘন আসতাম, এখনকার ঘন ঘন আসা যায়? পাতলা পাতলা লোক তো হবেই। এখন আপনারা কী করবেন? বারবার জোর হক চাপ্পার কন তো ওয়াজের লাইন উতুরবো কখন? এদিকে আবার আসরের নামাজ ঢকঢক করতেছে, জোরে কোন কথা ঠিক ছিল। হ্যাঁ, এই জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত আমাদের সামনে, সে রাতটাকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। ভাইজান, আপনাদের নিজ দায়িত্ব ভাই, কারণ ঘন বসতি বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আবার সৈন্যরা আসতেছে, আগে আইছে রোহিঙ্গা, এখন আবার মায়ানমারের সৈন্যরাও বাংলাদেশে ঢুকতেছে। তার মানে আমরা কি বলে, জায়গা হবে না রে, এত ঘন জায়গা হবে না, এই কথা কইছি, আয় রে আয় আয় আরও আয়, আমরা মিলামিশে থাকবার চাই, সুবহানাল্লাহ। কোন তো রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারি, যারা আসতেছে ওরা কি রোহিঙ্গা? তোদের জায়গা দেওয়ার জন্য কী করবেন? ও যে এক ভাই, ওই যে দেখেন কী বুদ্ধিমান, আপনাদের মাঝখানে এসে বসলো, আমি কিন্তু খেয়াল করে দেখলাম ওনার স্যান্ডেল হাতত। তো স্যান্ডেল যখন হাতত নিল, স্যান্ডেল কি পাওয়াত না হাতত, স্যান্ডেল কোথায় নিয়ে আসলো? হাতে। তো হাতে স্যান্ডেল নিলে ওটা কার উপর দিয়ে আসলো? আপনাদের মাথার উপর দিয়ে পায়ের স্যান্ডেল আনুন, যেটা আপনারা চান, পায়ের জিনিস পায়ুটি থাক, ওইটা মাথার উপর ওঠে কেন? ওই যে আপনি ফাঁকা রাখছেন, এখন দূর থেকে দেখতেছে ফাঁকার যাওয়ার গেলে তখন স্যান্ডেল হাতাতে লাগবে, কারণ বাংলাদেশের লোকেরা জুতে চোরের ভয়ে স্যান্ডেল ছাড়ে না, জোরে কোন কথা ঠিক না। এই জন্য আপনারা স্যান্ডেলকে মহব্বত করেন, বিদায় ভাই। আর একটু সামনে আসেন, আর সাফাবর বলবো না, এটা স্যাপ চাপা, একটু জিকির করেন, আর একটু ঝোঁক দেওয়া সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শুনলাম আমার মায়েদেরও জায়গা হচ্ছে না, ও মা মারে, আপনারা একটু জমে জমে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতবার নবীর নাম উচ্চারণ করব, ততবার আপন ইচ্ছাই বলব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বান্দার ধ্বংস চাইনি, একজনের চাচ্ছে, তার নাম হলো আবুল আহাব। আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের হাতকে আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেছেন। ধ্বংস চাইছেন কে? আর একটা ধ্বংস চাইছে যে নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়ে না, আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ দোয়া করছেন ধ্বংস হয়ে যাক, আর দুইজন আমিন করছে। কয়জন আমিন? একটা হলো জিব্রাইল, আর একটা হলো আমাদের নবী। আচ্ছা, আল্লাহ যদি দোয়া করে আর জিব্রাইল আর নবী যদি আমিন কয়, এ দোয়া কবুল হবি না? খালি হওয়া লয়, ডবল হবে। এই জন্য নবীর নাম শোনার পরে যদি মোহাম্মদ এটা উচ্চারণ করে শোনার পরে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেন, তাহলে আল্লাহ বলেছে ধ্বংস হয়ে যাক। আমরা কি ধ্বংস হওয়ার চাই? এই জন্য যতবার নবীর নাম শুনবো বলবো, ততবারে সংক্ষিপ্ত একটা দরুদ, বেশি বড় লম্বা না, দরুদ ইব্রাহিম না, আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলতেছিলাম, যে বছর আল্লাহ নবী মেরাজ করেছেন, ওই বছর নবীর জীবনের তিনটা কষ্ট, ধরে কোন কয়টা? এক নম্বর কষ্ট হলো চাচা মারা গেলেন। চাচা, যে চাচা নবীকে লালন পালন করেছেন, কারণ নবীর বাবা দেখার সুযোগ হয়েছে,
মায়ের পেটে থাকতেই নবী কি বলছে বাবা মরে গেছে একটা গানও আছেন শিশুকালে মইরা গেছে মা গর্ভে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেটে আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ মায়ের পেটে আপনি এতিম ছিলেন কিন্তু দুনিয়া আসার পরে এতিম ছিলেন না এটা কেমন কথা রাসূল বললেন ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম যে চাচা আমাকে বাবার দরদ দিয়ে লালন করেছে আমার বাবা নাই এইটা কখনোই বুঝতে পারিনি সেই চাচা মারা গেল চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন প্রত্যেকটা বিবি হলো আদরের আর একটা বিবি হলো দরদের সুবহানাল্লাহ কোন আপনারা কি জানেন নবীর জীবনে যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়া করেননি মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন রাসূলের বয়স হলো 49 বছর কত বছর এই 49 বছর পর্যন্ত আল্লাহ রাসূল খাদিজা ছাড়া অন্য কোনো বিয়া করেনি বাংলাদেশের কিছু নাস্তিক বলে আমাদের নবী নাকি বেশি বিয়া করছে তার ভিতরে নাকি কাম ভাবটা বেশি ছিল নাউজুবিল্লাহ কোন খাদিজা বহুদিন নবীরে কইছে যে আমার সঙ্গে সংসার করতে গিয়ে আপনার যৌবন শেষ হয়ে যাবে আপনি আরেকটা বিয়া করেন বিয়ার আয়াত নবীর উপর যখন নাযিল হলো তখন খাদিজা রাদিয়াল্লাহ জীবিত ছিল বিয়ার আয়াত কোরআনে আছে না নাই এজনে কেন আছে না নাই নবীর উপরে নাযিল হলো মা খাদিজা যখন নবীর সামনে ছিল আল্লাহ বললেন মাসনা দুইটা বিয়া করো যদি পারো তিনটা করো যদি পারো চারটা করো এটা আমাদের সকলের জন্য আল্লাহ হুকুম করেছে কম পক্ষে কয়টা দুটা দিয়া শুরু করছে আবার পেশা ওয়াজ হবি তাহলে জায়গা হয় না তো আমি কি করব তাহলে দুইটার কথা আল্লাহ বললেন খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইচ্ছা করলে আর একটা বিয়ে করতে পারেন আল্লাহ রাসূল বললেন খাদিজা দুনিয়াতে প্রত্যেকটা স্বামী যখন বিয়ে করে বিয়া করার পরে বউ স্বামীর হাতে তুলে দেয় বউ কার হাতে তুলে দেয় কিন্তু আপনার সাথে যখন আমার বিয়া হলো তখন আপনার হাত আমার হাতের উপর কেউ তুলে দেয়নি বরং আমার দুই হাত আপনার হাতের উপরে তুলে দিছে জোরে কোন সুবহানাল্লাহ আবু তালেব বললেন মা খাদিজাকে বলতেছে মা আমার এতিমটারে তোমার হাতে তুলে দিলাম মা এমন দরদ দিয়ে নবীকে লালন পালন করেছেন আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছেন সেই মহিয়সী নারীর নাম হলো খাদিজা নিজের স্বামীকে নবী বলা আপনারা কি মনে করতেছেন চারটি খানির কথা নিজের স্বামী আমি তো বুঝতেছি আমার বউ আমাকে হুজুরই কয় না বহুদিন কইছি হুজুর কলে 500 টাকা খালি কয় হুজুর কয় না খালি হাসে না হাসো কেন বলে হাসার কারণ হলো হুজুর হওয়া সহজ না আমার বউয়ের কাছে আমি হুজুর হওয়ার পারিনি আর খাদিজার কাছে আমাদের নবী সর্বপ্রথম জোরে কোন সুবহানাল্লাহ তিনি নবী বলে স্বীকৃতি দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন মা খাদিজা যখন ঈমান গ্রহণ করলেন তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যদি সফলতা অর্জন করতে চাও বিবি হয়ে যারা নবী স্বীকার করলো তোমরা তার আদর্শ গ্রহণ করে নাও জোরে কোন সুবহানাল্লাহ বিবি হয়ে নবী স্বীকার করা তাকে আমাদের ধরা লাগবে আজকে বাংলাদেশের যত বড়ই পীর সাহেব হোক না কেন খুঁজলে দেখেন কোনো পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি খুঁজলে দেখেন কারণ প্রত্যেকটা পীরের বউ পীরক সন্দেহ করে যে মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে এই শালার হাতে কে মুরিদ হবে একটা পীরের বউ পীরের হাতে মুরিদ হয় না
এজন্য পীরকে অনুসরণ করা যাবে না, পীরকে পুরোপুরি মানা যাবে না, মানতে হবে পুরোপুরি একমাত্র আমাদের নবীকে। ধরে কোন কথা ঠিক কি না? এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। নবীর তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা গ্রহণ করা যাবে না। তরিকা মানে রাস্তা। জোরে কোন তরিকা মানে কি? জোরে কোন তরিকা মানে কি? তাহলে নবীর রাস্তা ছাড়া আর কোনো ভালো রাস্তা আছে? তা আপনি যদি কেন আমি কাদরিয়া তরিকা, কেউ যদি কয় মোজাদ্দেদ তরিকা, কেউ যদি বলে আমি নকশাবন্দি তরিকা, কেউ যদি বলে আমি চিস্তিয়া তরিকা, বুঝবেন ভেজাল সব। কি কথা কন না কেন, সব ভেজাল। একটাই সহি তরিকা, সেইটা হলো নবীর তরিকা। মাতা কুমর রাসুলু ফা খুজুহু অমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন আমার নবী যেটা করেছেন সেটা তোমরা করো, নবী যেটা নিষেধ করেছেন সেইটা করা যাবে না। তার মানে একটাই তরিকা, রাসুলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানা যাবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবী তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে বেড়াবার গেছেন, কলেমার দাওয়াত নিয়ে, জোরে কান কিসের দাওয়াত? কলেমার দাওয়াত দিবার গেলেন, তায়েফবাসীরা নবীকে গ্রহণ না করে এত নির্যাতন করলেন। নবীর সঙ্গে একজন ছিল যার নাম হলো জায়েদ, তার নাম কি? জায়েদ ইবনে সাবেত। নবীর সঙ্গে ছিলেন, এত পাথর নবীকে মারছে, পাথরগুলো নবীর দেহের এমন কোনো জায়গা নাই, সব জায়গায় পাথরের আঘাত লাগছে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে গোসল করানোর পরে গায়ে তেল দিয়ে দিচ্ছেন। নবীর গায়ের তেল দেওয়ার সময় বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, আপনার এই যে অবয়ব এই চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আপনার শরীরে এত কালো কালো দাগ, আপনার কি বসন্ত হয়েছিল? আল্লাহ রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। আয়েশা বলে হুজুর আমি কি বেয়াদবি করলাম? এই কথা বলার পর আপনি কান্দেন কেন? আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কি কোনো বসন্ত ব্যারাম হয়েছিল? আল্লাহ রাসূল বলে আয়েশা রে, কোনো বসন্ত ব্যারাম হয় নাই, বরং তায়েববাসী আমাকে এত পাথর মারছে যে পাথরের দাগগুলো আমার শরীরের মধ্যে এখনো বিদ্ধ রয়েছে। আয়েশা বলতে তো হুজুর আপনি একটা কাম করেন, আপনি আল্লাহ বলেন, আল্লাহ জানে দাগগুলো মিশে দেয়, এই দাগগুলো কথা কয় না, দাগগুলো মিশে দেয়। এই দাগগুলো থাকলে কেমন যেন একটা ভয় ভয় লাগে, হায় হায় এত সুন্দর চেহারা আর শরীর খেলি দাগ। যেরকম আমার দাগ দেখে আমার বউ ভয় করে, আমার কিন্তু দাগ আছে শরীরের মধ্যে, এই দেখেন হাতত এই এইরকম দাগ, এমনি তো কালো মানুষ আবার গোটাল শরীর এরকম দাগ। তো আমি তো বহু দোয়া করতেছি, আমার এলো অশোকের দাগ, আর নবীর কি অশোকের দাগ? পাথরের দাগ। আল্লাহ নবী আয়েশা, আমি এই দাগগুলো ইচ্ছা করে আমার দেহের মধ্যে রেখে দিয়েছি হাসরের ময়দানে, আমার উম্মত যখন কঠিন বিপদে পড়ে যাবে এই দাগের বিনিময়ে আমার লক্ষ লক্ষ উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া করলেন, আল্লাহ কলেমার দাওয়াত দিবার গায়ে নবীর শরীরে যদি দাগ হয়, সেই নবীর পুরকিত উম্মত যারা হবে তারাও যেন বাতিলের বিরুদ্ধে জেহাদ করে তাদের দেহের মধ্যে এরকম একটা যেন দাগ থাকে। দাগ 40 বছর হলে নবীর কাজ করতেছে হুজুর, কয় বছর? 40 বছর হলে নবী আনা কাম করে, পাঞ্জাবি খোলো তো, পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা, একটা দাগও নেই, কিন্তু নবীর গায়ে দাগ। আর তুই নবীর উম্মত হয়ে তোর দাগ নাই, তুই কোন নবীর কাম করিস? যেই নবীর কাজ করতে গেলে বাতিলের বিরুদ্ধে একটা কথাও বলা যায় না, ফিলিস্তিনের পক্ষে দোয়াও করা যায় না, এইটা নবীর কাম হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা কথা কান? বিশাল বিশাল পার্টি নবীর কাম, এদের পিছনে ইহুদি খ্রিস্টানেরা আছে, বুঝলেন না ভাইজান?
নবীর কাম করবার গেলে বাতিল আপনাকে আশ্রয় দিবে না, বাতিল আপনাকে উঠায়া দিবে। জোরে কোন কথা ঠিক কি না? উঠায়া দিবে। আজকে বাতিলেরা চর দেয়, বাতিলেরা পাইপ দেয়, বাতিলেরা সাজিয়া দেয়, তার মানে কি? আর আখেরে মনে সুদারু ঘুষারু যতগুলো ব্যায়াম আমাদের আছে সব জায়গায় আল্লাহুম্মা আমিন। কিসের আখেরে মনাজাত? যে ব্যক্তি সুদ খাসে ঘুষ খাসে উইদা মনাজাত আমি আল্লাহ কাই মনাজাত দিয়ে যদি ইসলাম প্রচার হতো তাহলে আমার নবীর চাইতে ভালো মনাজাত কেউ জানে না। জোরে কোন কথা কন না কেন? তাইফের ময়দানে পাথরের আঘাত, এই তিনটা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে যাবেন। নবী ঘুমাইছিলেন কাবার পাশে, আল্লাহর নবী কাবার পাশে ঘুমায় গেছেন এমন সময় ফেরেশতা জিব্রাইল নবীকে আল্লাহর আরশে নিবার আইছে। সুবহানাল্লাহ, এসে বলতেছে আল্লাহ যাক আমি বোরাকের পিঠে করে আল্লাহর আপনার আরশে নিয়ে যাব, যে ঘুম পাড়তেছে কি করি? আল্লাহ বলতেছে ঘুম থেকে ডাক দাও। ফেরেশতা জিব্রাইল বলে আল্লাহ কিভাবে ডাক দেব? আল্লাহ বললেন তোমার জিব্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। বাবা আদম থেকে আমাদের নবী সমস্ত নবীর কাছে যেই ফেরেশতা ওহী নিয়ে আইছে সেই ফেরেশতার নাম কি? জিব্রাইল। আর সেই ফেরেশতাকে আল্লাহ বলতেছে জিব্বা বার কর, জিব্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিব্রাইল তার জিব্বা বের করে নবীর পায়ের তালুতে যখন সুরবুরি দেয় নবী ঘুম থেকে চেতন পায়, বলে জিব্রাইল এইটা কি করলেন? আমাকে নাম ধরে ডাকলি তো আমি ঘুম থেকে চেতন পাইতাম। জিব্রাইল বলে রাসূলুল্লাহ আপনি আপনারে চিনেন না, আমার আল্লাহ আপনারে চিনে। আপনি আপনারে চিনেন না, আল্লাহ পাক আপনাকে চিনে, যার কারণে আল্লাহ হুকুম করেছে এভাবেই আপনাকে ঘুম থেকে চেতন করতে হবে। আল্লাহ রাসূল বলেন জিব্রাইল চেতন করার অর্থ? বলে একটু মেহরবানি করে বাইরে চলেন, একটু বাইরে যাওয়ার পরে বলতেছে হুজুর এই যে জমজমের কফির পানি দিয়ে আপনি অজু করেন। এখান থেকে বোঝা গেল ঘুম ঘুমায় গেলে ঘুম থেকে চেতন পারলে কি করা লাগে? অজু করা লাগে। আল্লাহ নবী অজু করার পরে বলে জিব্রাইল কি করা লাগবে? বলে হুজুর একটু কষ্ট করে আপনি একটু সামনে চলেন। সামনে যাওয়ার পরে এত সুন্দর একটা প্রাণী,